1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, সো আপনাদের জন্য ইনশাল্লাহ একটা গিভওয়ে আসতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো সবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি। সো এটা কিন্তু জাপানে কথা বলতেছে, তো এটা কিন্তু একমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য হয়েছে, নাহলে হতো না। ঈদের আর 2-1 দিন বাকি আছে, সো আমার অলমোস্ট শপিং শেষ, বাট গাড়ির কিছু শপিং বাকি আছে, সো সেটা আজকে করতে যাবো। বাড়ির শপিং বলতে জাস্ট মোবিল, এয়ার ফিল্টার, মোবিলটা চেঞ্জ করতে হবে, আর টুকটাক যদি পারফিউম কেনা লাগে সেটা কিনবো। সো এটার জন্য এখন যাবো হচ্ছে আমার কাজিনের ওয়ার্কশপে, ওখান থেকে আমি এটা চেঞ্জ করবো। ওখানে যদি বাই দিস টাইম ইঞ্জিন অয়েল বা আপনার এয়ার ফিল্টার মোবিলটা না থাকে, আমার আরেকটা কাজিনের শপ আছে, সেটা হচ্ছে তার পাশেই, মোটামুটি আমাদের এরিয়ার মধ্যে অনেক ফেমাস, তো সেখান থেকে হয়তো বা কিনবো। সো এটা হচ্ছে আজকের আমার জার্নি, আজকের মতো ভিডিওতে এগুলোই দেখাবো আমি। পাশাপাশি যদি একটু কার ব্লগ হয়ে যায় জাস্ট একটা বোনাস হবে, তো জানি না কেমন হবে ভিডিও। আর এখন আপনারা জাস্ট একটু লাইক করে দেন, যেহেতু আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, একটু জাস্ট লাইক করে দেন। আর একটু কমেন্টস করেন যে আসলে আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, কারণ হচ্ছে যে আমার বেশিরভাগ ইগুলো কমেন্ট বা ফোনগুলো আসে দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকে। সো আমিও জানতে চাচ্ছি যে আসলে আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, জাস্ট একটু কমেন্ট করে জানান যে আমি এখান থেকে দেখতেছি ভিডিওটা। আর এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, দরকার সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে দিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আমি মূলত আপনার কার, বাইক, ফ্লাড রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি, সো প্রত্যেকটা ভিডিওই কেমন যেন আমার নিজের কাছে মনে হয় যে একঘেয়েমি হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি যে একটু প্যাটার্নটা চেঞ্জ করতে, সো এটার জন্য আপনাদের সাপোর্ট লাগবে। সাপোর্টটা হচ্ছে যে আমার এই প্যাটার্নটা কীভাবে করলে ভালো হয়, জাস্ট আপনি একটু কমেন্টস করে জানান। আর আমি স্বাভাবিকভাবে কিন্তু প্রতি মাসে বা 2-1 মাস পর পর আমি একটা লং ড্রাইভ দিই, সেটা কারে হোক বাইকে হোক। সো আপনারা যদি সেইও ভিডিও পেতে চান যে ভাইয়া কার ব্লগে কিছু ভিডিও করেন বা মোটর ব্লগে কিছু ভিডিও করেন, সেটাও আমি ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো। জাস্ট এটার জন্য আপনার কমেন্টস করতে হবে, আমার যদি মোটামুটি একটা পরিমাণ কমেন্টস আছে যে হ্যাঁ এগুলো নিয়ে করা যায়, সো সেক্ষেত্রে আমি হয়তো বা ব্লগগুলো করে আমি আপনাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইউটিউব চ্যানেলে। গাড়ি টুকটাক যত ধরনের কাজ এখান থেকে করে থাকি, আর মোটামুটি বেস্ট সার্ভিস ওরা দেয়। ওনাদের ওয়ার্কশপটা ছোটো, বাট কিন্তু এখানে আপনারা ওরকম 2 নম্বরের কোনো কিছু পাবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে বা আমার নাম বললে আপনাদেরকে এক্সট্রা একটা কেয়ার করা হবে। সাধারণত ওয়ার্কশপগুলোতে কিন্তু খুবই 2 নম্বরিগুলো হয়ে থাকে বা অনেক ঝামেলা হয়ে থাকে, মানে লাইক আপনার একটা কাজ করতে হয়তো 200-400 টাকা হয়ে যাবে, তারা 2000-3000 চার্জ করে বসে, বাট এখান থেকে কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন না। সো ওনাদের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনারা যদি এখানে আসেন একটা ভালো সার্ভিস পান। আর এটা হচ্ছে যে আপনার খালের যে পাম্প, তার ঠিক একটু সামনে গেলে হচ্ছে দারুসালাম টাওয়ার, তার পাশে গলি দিয়ে কিন্তু ওনাদের এই শোরুমটা। আমার কাজিন, আমার খালাতো ভাই সিদ্দিক ভাই, তো এখান থেকে আমার কিন্তু সবসময় নেওয়া হয় সব জিনিস। আর জেনুইন প্রোডাক্ট বলতে যেটা বোঝায়, ভাইয়ের এখানে সবই জেনুইন প্রোডাক্ট, আপনার গাড়ির পার্টস, তারপরে হচ্ছে লুব্রিকেন্টস, এগুলো কিন্তু সব এখান থেকে পাবেন। আর আমাদের মোহাম্মদপুর, মিরপুর এর মধ্যে কিন্তু নাম্বার 1-এ আছে, প্লাস সাবানের দিকটা যারা আছে ওনারাও কিন্তু এখান থেকে নিয়ে নেয়। হ্যাঁ, তো আপনাদের যদি মোবিল বা নর্মাল যে কোনো পার্টস লাগে ভাইয়ের দোকানে আসবেন, আর অবশ্যই আমার কথা বলবেন, বললে ইনশাল্লাহ আপনাদের একটা ডিসকাউন্ট তারা দিয়ে দিবে, ঠিক না ভাই? আচ্ছা, এই হচ্ছে সিদ্দিক ভাই, আমার খালতো ভাই, টয়টা স্পেশালি, বিশেষ করে টয়টার জন্য খুবই স্পেশাল। আর আপনার অন্য অন্য পার্টস যেখানে না পাবেন ইনশাল কিন্তু এখানে পেয়ে যাবেন ভাই, না? আর সব কিন্তু জেনুইন, আর টোটালি মোটামুটি এটা হচ্ছে তার দোকান। এখানে কিন্তু এক্সেসরিজও পাবেন, নর্মালি গাড়ির যে ধরেন ডেকোরেশন, ছোটোখাটো এক্সেসরিজ, এগুলো কিন্তু ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমি দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা কিন্তু আপনার মিরপুর যে দারুসালাম, দারুসালাম যে টাওয়ারটা, দারুসালাম টাওয়ারের নিচেই সাদিয়া মোটর। আমি গুগল ম্যাপ থেকে শুরু করে সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লাস আমি ইঞ্জিন অয়েলটা নিয়েছি, এটা হচ্ছে সেমি সিনথেটিক 10W40,
এটা অলমোস্ট মেবি ঢাকা শহরে 6,000 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে, 6,000 কিলোমিটার চালানো যাবে। এটার প্রাইস ভাই এটা আমরা রিটেল 2500 টাকা বিক্রি করি, কিন্তু এই চ্যানেলের জন্য যারা আছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা, 2500 জন্য এটা হচ্ছে ভাইদের রেট, তো স্পেশাল ডিসকাউন্ট আছে আপনাদের জন্য। আর এখানে কিন্তু আরও যেমন এগুলো কিন্তু সব এক নাম্বার, আপনি কিন্তু বিভিন্ন দোকানে যখন যাবেন হাইব্রিড গাড়ির জন্য, যেমন এটা হচ্ছে হাইব্রিড গাড়ির জন্য 0W20, এটার প্রাইস এটা 2500 টাকা কোরিয়ান, এটা এটা 3500 টাকা। আর দেন ভাই মোবিল যেটা, এটা অনেকেই চায়, গায়ে রেট দেওয়া আছে 4500 টাকা, স্টিকারে কোম্পানির 4400 টাকা পড়বে, 4400 টাকা পড়বে। তো এই হচ্ছে 250 টাকা। আর যেটা হচ্ছে এসি ফিল্টার, এটা একটা গাড়ির ভালো রাখার ক্ষেত্রে ইঞ্জিন অয়েল, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার খুবই কিন্তু একটা জরুরি জিনিস। এটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য এটা বলতেছি, কারণ অনেকে হয়তো বা গাড়ি কখনো কিনেন নেই, জাস্ট কিনে নিয়ে গেছেন, 5,000-6,000 কিলোমিটার হয়ে গেছে, কোনো মোবিল চেঞ্জ করে না, কিছু চেঞ্জ করে না, তখন কিন্তু ইঞ্জিনের একটা প্রবলেম হয়ে যায়, প্লাস গাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনারা 3,000 কিলোমিটার পর চেঞ্জ করে ফেলবেন। আর যেসব ইঞ্জিন অয়েল হয়তো বা 5,000-6,000 কিলোমিটার যায়, এটা জিজ্ঞেস করে নেবেন যে কোন ইঞ্জিন কত কিলোমিটার পর্যন্ত আপনারা চালাতে পারবেন। সো এটা একটু জাস্ট ওনাদেরকে জিজ্ঞেস করে নেবেন। আর মোবিল ফিল্টার তো অবশ্যই একটা ভালো মোবিল ফিল্টার লাগাবেন। আর এসি ফিল্টার, এয়ার ফিল্টারের ক্ষেত্রে প্রতি 200 বা 300 কিলোমিটার পর পর ওটা একটা যে আপনার হাওয়া টাওয়া দেয় যে দোকান থেকে, ওখান থেকে আপনি হয়তো বা একটু পরিষ্কার করে নিতে পারেন, 5 টাকা দেবেন বা 10 টাকা দেবেন, 200 বা 300 কিলোমিটার পর পর পরিষ্কার করে নিলে আপনার গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সও ভালো দিবে, প্লাস এসিরও পারফরমেন্স ভালো দিবে। এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, সো আপনাদের জন্য ইনশাল্লাহ একটা গিভ হয়ে আসতেছে, কারণ হচ্ছে যে আমি 50,000 যখন হয়েছিল তখনই চিন্তা ভাবনা করেছিলাম যে আপনাদের জন্য একটা গিভ নিয়ে আসার জন্য, বাট ব্যস্ততা বা সব কিছু মিলে হয়ে ওঠে নাই। বাট ইনশাল্লাহ আমি এই 1 লাখের জন্য কিছু গিভ হয়ে রাখবো, যেটা ইনশাল্লাহ হয়তো বা ঈদের আগে বা পরে ভিডিওটা আপলোড হবে। সো ইনশাল্লাহ আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের কী গিভ হয়ে দিলে আপনারা হ্যাপি হবেন। বাট আমার বাজেটের মধ্যে আমি যাচ্ছি, আমি কিছু কিনে রেখেছি, কিছু আপনাদের জন্য কিনে রেখেছি, বাট তারপরেও একটু কমেন্টস করেন আর কিছু কেনা বাকি আছে। আর আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমি একটা গাড়ি ও বাইকের হাট দিয়েছি, সেকেন্ড হ্যান্ড গাড়ি ও বাইকের হাট, যেটা হচ্ছে এর বাম দিক দিয়ে যেতে হয়, এটা হচ্ছে আপনার সামনে হচ্ছে গাবতলি, এটা হচ্ছে মাজারোড, আর বামে যেটা হচ্ছে সোহাগবাম এসপি ফিলিং স্টেশন, এটার বাম দিয়ে যেতে হয়। সো এখানে আপনারা মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি আর মোটরসাইকেল ক্রয় করতে পারবেন, আবার এখানে কিন্তু আপনারা বিক্রিও করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হাট, আর তার ঠিক অপোজিটে হচ্ছে মনোর ভাইয়ের গ্যারেজ, ওখানে গাড়িটা সার্ভিসিং করাচ্ছি। মোটামুটি আমাদের এরিয়ার মধ্যে সব থেকে বেস্ট সার্ভিস এখানেই হয়, আপনারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন, দরকার হলে আমি তাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে দিবো, আর আমাদের গাড়ির হাটের অ্যাড্রেস তো দেয়াই থাকে। ভাই, মনোর ভাইয়ের গ্যারেজ হচ্ছে ফরিদপুর অটোমোবাইল, এখানে আপনারা গাড়ির সার্ভিস থেকে শুরু করে পলিশ, তারপরে ইঞ্জিনের যেগুলো কাজ তার সবই ইনশাআল্লাহ সবই পাবেন, মোবাইল, এয়ার ফিল্টার, যা যা পাঁচটা সব যত কিছু আছে এখানে পাবেন। আবার ভাইয়ের একটা শালা আছে, শালা তো ভাই না, আপনার এসি, আপনার গাড়ির এসি যদি কোনো প্রবলেম হয় এটা কিন্তু ওই এসি অবশ্যই ওই পাশে করতেছে, যে এটা হলো আমাদের হাট, ওই হাটে এসির কাজ করতেছে। সো এসি নিয়ে কিন্তু অনেকের অনেক প্রবলেম হয় গাড়ির এসি নিয়ে, এগুলো কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে সারাতে পারবেন, আর ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবেন। আর ডিসকাউন্ট দিবেন নাকি ভাই আমাদের? বিডি হাটের লেগে 100 টাকা ডিসকাউন্ট, নাম সহ দিছি, বিডি হাটের লেগে মানে কারেন্ট বাইক হাটের লেগে, কারেন্ট বাইক হাটের জন্য 100 টাকা ডিসকাউন্ট, 100 টাকা দিচ্ছেন কি মানে গাড়ি ধুইলে? ধুইলে। আর যদি ধরেন যে এসি টেসি এগুলো ঠিক করতে আসলে ওইখানে থাকবে, কিন্তু ওইটা সীমাবদ্ধ, ওইটা বলে দিবে যে কত থাকবে।
তো মোটামুটি যারা আমার ভিডিওটি দেখতেছেন এখানে চলে আসতে পারেন, ভাইদের তো ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দেবো, আর এখানে আসলে অবশ্যই রেফারেন্স দিবেন, কারণ বাইকঘাটের রেফারেন্স দিবেন, রেফারেন্স দিলে মোটামুটি যেমন আপনার ধোয়ার জন্য 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবে, যেটা সচরাচর কখন এসে দেয় না, এখান থেকে হয় না, কারণ যে পরিমাণ কাস্টমার থাকে এটা জাস্ট ভাই আমাদের কারণ বাইকঘাট উপলক্ষে দিচ্ছে। হ্যাঁ, আর প্লাস আমার চ্যানেলের জন্য, আর আপনাদের যদি কোনো ধরনের সার্ভিস লাগে এটা ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা সার্ভিস পাবেন, রং টং থেকে শুরু করে গাড়ি যত ধরনের গেছে না ভাই, সব প্রাডো ট্রাডো একদম অলওয়েজ, নতুন সিএনজি যদি করতে চান 3 ঘন্টায় করে দেওয়া হবে, তিন ঘন্টা সিএনজি করে দিবে। হ্যাঁ একদম, আচ্ছা যারা সিএনজি করতে চান 3 ঘন্টা সিএনজি করে দেবে, মোটামুটি গাড়ি যত ধরনের সার্ভিস ইনশাআল্লাহ ভাইরা কিন্তু পেয়ে যাবেন। ভাইয়ের নাম হচ্ছে মনোর ভাই, মনোর ভাই 2-3টা 5টা নাম্বার আছে, আমি সবগুলোই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো মোটামুটি আমার গাড়ির ইট শপিং সার্ভিসিং টোটালি শেষ হয়ে গিয়েছে, বাসার দিকে চলে যাব। আর এগুলো দেখার আরেকটা কারণ হচ্ছে, দেখানোর যেটা হচ্ছে যে আমার কমেন্টসে অনেক কমেন্টস আসছিলো ভাইয়া কোথায় ভালো সার্ভিসিং করায় গাড়িগুলো, প্লাস আপনার লুব্রিকেন্টগুলো কোথায় অরিজিনাল পাওয়া যাবে, সো প্লাস এটা তাদের জন্য ডেডিকেটেড করা। আর আরেকটা হচ্ছে যে ঈদ, 2 দিন পরে ঈদ, সো ঈদে আমার একটা ছোটোখাটো ক্যাফে আছে, সেখানে আপনার 71 আইটেমের চা পাবেন, সেটা হচ্ছে আমার কারহাট থেকে ঠিক সামনে যেখানে বাম পাশে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে চা লঞ্চ বিডি, এটা হচ্ছে আমার ক্যাফে, এটার ফোন নাম্বার, এটার ফোন নাম্বার অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনশাল্লাহ আমি ঈদের দিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত মোটামুটি আছি। সো আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স আছে, যারা আদাবর মহত বাসা বাসায় থাকে বা ঢাকার মধ্যে যারা ঈদে থাকবে, ঢাকা তো যাদের বাইক আছে জ্যাম তো অত লাগবে না, সো এখানে খুব সহজে চলে আসতে পারবেন। সো আপনারা আসবেন আমার ক্যাফেতে, আপনাদের জন্য চায়ের ট্রিট আছে আমার পক্ষ থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এর আগেও বললাম যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সো এটার জন্য একটা গিভওয়ে থাকবে, সো ইনশাল্লাহ ওটার জন্য আপনারা কমেন্টস করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই ট্রিটটা যেটা দিব, এটা দুটা কারণে, একটা আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার এটা, প্লাস যেহেতু ঈদ আমার এরকম সাবস্ক্রাইবারের সাথে এইভাবে কখনো মিট হয় নাই, মানে বেশি সাবস্ক্রাইবারদের সাথে, জাস্ট 2-1 জনের সাথে রাস্তাঘাটে প্রায় দেখা হয়, বাট এখানে মোটামুটি আমরা যদি 15-20 জন একটা গ্যাদার করতে পারি, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। সো আমি রিকোয়েস্ট করবো যারা ঢাকা শহরে থাকবেন, অবশ্যই একবার হলো এসে দেখা করে যাবেন, চা খেয়ে যাবেন বা মিট করে যাবেন, জিনিসটা আমার কাছে ভালো লাগবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ইনশাল্লাহ ঈদের পর থেকে আমি মোটামুটি একটু ডিফারেন্ট টাইপের কাজ করতে যাচ্ছি, সেটার জন্য আপনাদের সাপোর্ট লাগবে, কমেন্টস লাগবে। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কী কী কাজ মানে আপনারা চাচ্ছেন বা কী টাইপের ভিডিওগুলো চাচ্ছেন, এটা জাস্ট একটু যদি বলেন তাহলে আমার জন্য হেল্প হয়, আর আপনারা ইনশাল্লাহ ভালো কিছু ভিডিও পেতে যাচ্ছেন। সো কথা অনেক হয়ে গেছে, অনেক বকবক, অনেক কথা বলে ফেলছি, সো বেশি অনেকেই আবার কমেন্টস করুন যে এত বকবক করেন কেন, বকবক করেন কেন, সো তাদের জন্য আমি সরি বলতেছি আগেই। সো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো, সো টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।